আজকে বাইরেটা অসম্ভব সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে চট করে একটু শেয়ার করে নিই। এখানে কিন্তু অলরেডি স্প্রিং শুরু হয়ে গেছে, কিন্তু ঠান্ডা বিশেষ কমেনি, মাঝে মাঝে স্নোফলও হচ্ছে। তবুও আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় বেশ ভালো লাগছিল। আকাশটাও বেশ মেঘ মেঘ ছিল, সারাদিন অবশ্য রোদ ছিল, তবুও বেশ সুন্দর লাগছিল দেখতে। প্রতিদিন সকাল আর বিকেলবেলা আমার মাথায় একটা চিন্তায় ঘুরঘুর করে, লাঞ্চে কী বানাবো আর ডিনারে কী বানাবো। আজকে অবশ্য আমি ডিনার মেনুটা শেয়ার করব। আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন সামনেই একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছি, তো ভাবলাম যে ফ্রিজে যে সবজি টবজিগুলো রয়েছে সেগুলো দিয়েই চটচল দিয়ে একটা ডিনার বানিয়ে নিই। ফ্রিজ খুলে দেখলাম বেশ কিছুটা বিনস পড়ে আছে আর ফুলকপি রয়েছে, তো মাথা খাটিয়ে বুদ্ধি বার করে আমাকে এই দুটো দিয়ে কিছু একটা বানাতে হবে। তো খচখচ করে প্রথমে বিনসগুলোকে ভালোভাবে কেটে নিলাম। বিনস খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, যদিও আমার মেয়ের খুব একটা পছন্দ নয়, তাই ভাবলাম এমন একটা কিছু করে বানাই যাতে ও একটু পছন্দ করে। তো পেঁয়াজ তো বাড়িতে থাকেই, তো ভাবলাম যে ফাঁকিবাজিতে অল্প একটু পেঁয়াজ দিয়ে বিনসটাকে যদি ভেজে নিই তো ভালোই হয়। আগে যখন ইন্ডিয়াতে ছিলাম তখন এই বিনস, গাজর, সবজি এই ধরনের সবজিগুলো যখনই আর কি মনে পড়তো, তো নয় শরীর খারাপ থাকলে আর না হলে বাড়িতে কিছু না থাকলে অপশন হিসেবে ওই ঝোল ভাত, মাছের ঝোল বানানোর সময় এই বিনস, গাজর, বিট এই সবজিগুলো ব্যবহার করতাম। তো আজকে আর কি করব, আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে বিনসটাকে ভেজে নিই। বিনস ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি যখন জাপানে ছিলাম তখন আমার একটা বান্ধবীর কাছে আমি বিনস ভাজাটা প্রথম খাই, তার আগে কিন্তু আমি বিনস ভাজা সেভাবে কখনো খাইনি, তো বেশ ভালোই লাগলো। তো আজকে আমি সেই তার বুদ্ধিটাই অ্যাপ্লাই করলাম, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বিনসটাকে বেশ সুন্দর করে ভেজে নিলাম, খেতেও বেশ ভালোই লাগে। আরে হ্যাঁ, বলছিলাম না বেড়াতে যাব, বেড়াতে যাওয়ার কথা ভাবলেই আমার মনটা কিন্তু ভীষণ আনন্দে ভরে ওঠে। আপনাদেরও নিশ্চয়ই সেরকমই একটা ফিলিংস হয়, কোথাও বেশ একটা লং ভ্যাকেশানে যাচ্ছি। আর এবারে এইটা আমার কিন্তু আমেরিকার একটা লং ভ্যাকেশান হতে চলেছে, কোথায় যাচ্ছি বলবো বলবো, ভ্লগটা দেখুন, নিশ্চয়ই বলবো, স্কিপ করবেন না কিন্তু, পুরো ভ্লগটা দেখতে থাকুন কিন্তু। আর এদিকে আমি অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে একদম প্লেন বাঙালির মাছের ঝোল ভাত খাবার ইচ্ছে হলো। আর বিনসটাকেও আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে দেখলাম 3 পিস মাছ ছিল, তো মাছটাকে আমি লেবুর রস, নুন, হলুদ নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। বেশ খানিকটা লেবুর রস এই কারণেই দিয়েছি কারণ যেহেতু এখানে আমেরিকাতে তো ফ্রেশ মাছটা পাওয়া যায় না, আর ফ্রোজেন মাছের একটা অদ্ভুত গন্ধ থাকে, তো সেই গন্ধটাকে কাটানোর জন্য ভিনিগার বা লেবুর রস ব্যবহার করলে সেই গন্ধটা কেটে যায়। তো আমার কাছে যেহেতু লেবু ছিল বাড়িতে, তো আমি এক্ষেত্রে লেবুর রসই ব্যবহার করেছি। বেশ অনেকক্ষণ ধরে লেবুর রস মাখিয়ে রাখলে মাছের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু একেবারে চলে যায়। আমি আর আমার হাজবেন্ড কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসি, চিকেনটা তো খাওয়া হয়েই থাকে, তবে এখানে সব কিছুই তো ফ্রোজেন, সেই টেস্টটা কিন্তু পাই না, মানে দেশের বা মানে মাছ মাংসের যে স্বাদটা এখানে কিন্তু আমি সেটা সত্যিই মিস করি। আর আমার মেয়েটি তো একেবারেই মাছ মাংসের ভক্ত নয়, ওর হচ্ছে ডিম কিংবা ভেজিটেবলস এই ধরনের খাবার খেতেই ও পছন্দ করে, মাছ মাংস একেবারেই ও পছন্দ করে না। তবুও জোর করে আর কি বকে ধমকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু বাচ্চা মানুষ তো সবসময় তো জোর করা যায় না, তাই যতটুকু নিজে থেকে ভালোবেসে খেতে চায় সেটুকুই খায়। আর এই এক মস্ত বড় ফুলকপি ফ্রিজ থেকে বেরিয়ে পড়েছেন, তো একেও ভাবলাম ছোটো ছোটো করে টুকরো করে ঝোলের সঙ্গে, মাছের ঝোলের সঙ্গে ইউজ করে নেব। এখানে ফুলকপিগুলো এত নরম হয়, মানে নাড়াচাড়া করতে করতেই একেবারে ঘেটে যায়, তাই আমি একটু ফুলকপিটাকে আজকে বড় বড় করেই কেটেছি। আমার মাকেও আমি দেখেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাতে, সেখানে মাও দেখতাম ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজ করে কাটত। তবে আমাদের দেশের মতো কিন্তু এখানে ফুলকপিগুলো অতটা, মানে দেশের ফুলকপিগুলো কী হয় একটু শক্ত ভাব থাকে, কিন্তু এখানে ফুলকপিগুলো একেবারেই শক্ত নয়, এবং রান্না করার সময় খুব সাবধানে না রান্না করলে ঘেঁটে একেবারে 12টা বেজে যায় এবং অদ্ভুত বাজে খেতে হয়ে যায়, তাই খুব সাবধানে যত্ন নিয়ে কিন্তু এখানে ফুলকপি রান্না করতে হয়। বিনসটা এখানে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজও কেটে নিয়েছি, আর কড়াইতে এবার সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর বিনসটাকে আমি ভাজা করে নেব। বিনসটা যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর পেঁয়াজটাও কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি বিনসটা ওর সাথে অ্যাড করে দেবো, আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো,
ব্যাস চটপট রেডি হয়ে গেল আমার বিনস ভাজা। এবার আসি বেড়াতে যাওয়ার প্রসঙ্গে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু প্যাকিংয়ের প্রস্তুতি চলছে। প্রথমেই কর্তার জামাকাপড়গুলো বার করে ফেলেছি। প্যাকিংয়ের শুরুতেই আমি সবার জামাকাপড়গুলো একটা জায়গায় আগে অ্যাসেম্বল করে নিই, তারপরে আস্তে আস্তে যে যার ব্যাগে ঢুকিয়ে ফেলি। সেটা আমার কাছে অনেক ইজি হয়, আমার জামাকাপড়গুলো বের করে রেখেছি। জামাকাপড় প্যাকিং করতে করতে আবার টুক করে চলে এলাম রান্নার দিকে। বাকি রান্নাটাও কমপ্লিট করতে হবে তো। এখানে ফুলকপি, আলু, মাছ, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু আমি রেডি করে রেখেছি। প্রথমেই আমি ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা কেটেই রেখেছিলাম বলেইছিলাম আগে, তো ফুলকপিটা ভেজে নেবো আর তারপরে আলু, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে যেরকমভাবে মাছের ঝোল হয় সেভাবেই আর কি বানাবো। তো যেটা বলছিলাম আর কি বেড়াতে যাওয়ার কথা, না আর সাসপেন্স ক্রিয়েট করবো না, আমরা যাচ্ছি ক্যালিফোর্নিয়াতে, আর সেটা 10 দিনের জন্য। তবে 10 দিনের জন্য গিয়েও আমার কিন্তু খুব একটা শান্তি নেই। হাজব্যান্ড যাচ্ছে কনফারেন্সে, তো ও বললো যে তোমরাও চলো। ভাবলাম যে বাড়িতে বসে থেকে 10 দিন কী আর করবো, কারণ অলরেডি ত্রিধার স্কুলে এখন স্প্রিং ব্রেক শুরু হয়ে গেছে, ওরও মোটামুটি 3-7 স্কুলে ছুটি রয়েছে। তো ভাবলাম সবাই মিলে ঘুরেই আসা যাক। আর এই দিকে আমার পেঁয়াজটাকে ভালো করে ভেজে, আলুটাকে ভালো করে ভেজে, আদা রসুন আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষানোর প্রসেসটা চলছে আর কি। মশলা কষানোর পালা শেষ, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর সাথে মিক্সড করে নেবো ভালো করে। ফুলকপিটা মিশিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ এটাকে ফোটাবো না, ফুলকপিটাকে একটু ভেজেই রেখেছিলাম আর আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে। তো ফুলকপিটা এর সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দেবো। You are going to a beach? Yeah. Where? And tomorrow. Tomorrow you are going? Yeah. Wow. Are you excited? Yeah. I wanna see you something. What? Look. Do you wanna see? Yeah. This is my dress. Look. This is just a part of dress. So this is not gonna be the whole. মাছটা আমার রান্না মোটামুটি শেষ। আর এখানে আমি একটু গোটা গরম মশলা মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। গোটা গরম মশলাটাকে গুঁড়ো করে নামাবার আগে, মানে মাছটা নামাবার আগে, ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে জাস্ট গ্যাসটা অফ করে দিই। তাতে কি হয়, গরম মশলার যে স্মেলটা পুরো মানে মাছের ঝোলটার মধ্যে স্প্রেড করে যায় আর অদ্ভুত সুন্দর একটা স্মেলও থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। এই বুদ্ধিটা আমার মায়ের, আমার মাকেও দেখতাম এইভাবে করতে, আর আমিও মায়ের থেকে এই জিনিসটা শিখে আমি একইভাবে এই আমি যখন রান্না করি এটা অ্যাপ্লাই করে থাকি। তো বন্ধুরা, আমি তো যাচ্ছি লং ভ্যাকেশনে সান দিয়েগোতে, আর তোমরা যারা সান দিয়েগো এখন এই মুহূর্তে যেতে পারছো না তারা কিন্তু আমার ফ্লগটা দেখতে থেকো। আমার ফ্লগে আমি কিন্তু সান দিয়েগোর সমস্ত কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা টুকটুক করে বাড়িতে বসেই সেটা দেখতে পারবে। আর সেটার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর অনেক 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 শেয়ারও করতে হবে। নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দ্যাট, টাটা। রেডি যাবে না এখন? 2 মিনিট।